তোমাদের মধ্যে কে কে আছো যারা হেয়ার স্ট্রেটনিং করাতে চাও হেয়ার স্মুথনিং করাতে চাও আর তার জন্য পার্লারে গিয়ে কেমিক্যাল ট্রিটমেন্টস করাতে চাও হাজার হাজার টাকা খরচা হয়ে যাক কোনো প্রবলেম নেই তাই তো অনেকেই আছো কিন্তু করার আগে একবার গিয়ে গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখে নাও হেয়ার স্মুথনিং করানোর এক থেকে দেড় বছর পরে তাদের চুলের অবস্থা কী হয়েছে আমি গত দুদিন ধরে বেশ কিছু ভিডিওজ এই রিলেটেড দেখলাম যেহেতু আমি এই রিলেটেড ভিডিও করতে এসেছি তো দেখলাম অনেক জায়গায় লোকাল পার্লার থেকে করিয়ে এসেছে প্রথম প্রথম তো চুল একেবারে ম্যানেজেবল মানে চুল থেকে হাত সরে সরে যাচ্ছে খসে খসে যাচ্ছে কিন্তু দেড় বছর মাথায় এসে যেমন কোচকানো চুল ছিল সেটা তো হয়েছে। এমন কি হেয়ার ব্রেকেজের প্রবলেম হয়ে গেছে চুল গজায়নি নি দেড় বছরে উপরন্ত চুল তো পড়ে গিয়েছে আর যে চুলগুলো এক্সিস্টিং আছে সেগুলো ধরো এইটুকুনি থেকে বাকিটুকু খসে পড়ে যাচ্ছে এইটুকুনি থেকে বাকি টুকুনি খসে পড়ে যাচ্ছে এইভাবে চলছে তো করানোর আগে পার্লার ট্রিটমেন্ট করানোর আগে একটুখানি ভাবো আর তার বদলে যদি আমার উপরে একটু বিশ্বাস রাখতে পারো যে আমি তোমাদের চুলের কোনো ক্ষতি হতে দেব না দেন আজকের ভিডিওটা ফলো করো থার্টি ডেজ ইয়ার রিগ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন সিরিজের দ্বাদশতম দিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কালকের দিনে মানে একাদশতম দিনে এসে আমরা একটা হেনার কালারকে লং লাস্টিং করার জন্য অয়েল অ্যাপ্লিকেশন করেছিলাম যেটা ছিল লবঙ্গ তেল আগের ভিডিওটা প্লিজ চেক করে নিও আর একটুখানি মাইন্ডসেট নিয়ে এগো যে থার্টি ডেজ হেয়ার রিগ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ চলছে যেহেতু তোমাদের ধৈর্যের পাশাপাশি কিছু কিছু জিনিসের সহ্য ক্ষমতা বাড়াতে হবে ছুঁইমুই হয়ে থাকলে কিন্তু চলবে না এইটা ভালো লাগছে না এটাতে চিট চিট করছে সারাদিন কি করে তেল দিয়ে থাকব এই সমস্ত ব্যাপার থেকে একটুখানি উপরে উঠে যাও ঠিক আছে যাই হোক এত বাড়তি কথা না বলে কাজের কথায় আসি দ্বাদশতম দিনে এসে আমরা আজকে হেড ওয়াশ করবো বাট শ্যাম্পু দিয়ে নয় ওকে কালকে মানে থার্টিন্থ ডেতে গিয়ে ত্রয়োদশতম দিনে গিয়ে আমরা হেড ওয়াশ করবো শ্যাম্পু দিয়ে আজকে আমরা করবো হেয়ার স্মুদনিং আর স্ট্রেটনিং পার্শিয়ালি স্ট্রেটনিং হবে যেহেতু আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করাচ্ছি না বাট ওয়ান টু টু ডেজের জন্য তোমাদের হেয়ার স্ট্রেটনিং আমি করে দিতে পারব তার পাশাপাশি স্মুদনিংয়ের ব্যাপারে হানড্রেড অ্যান্ড গ্যারেন্টি নিয়ে নাও তোমরা খুশি হয়ে যাবে আর ইনগ্রিডিয়েন্ট বললে তো এক্ষুনি খুশিতে নাচতে আরম্ভ করবে অ্যাপ্লিকেশন সোজা হতে চলেছে প্রিপারেশন আজকের সোজা হতে চলেছে বাট একটুখানি টাইম টেকিং ওকে তো দেখে নাও কীভাবে কী করতে হবে না হবে টু হ্যাভ দ্য বেস্ট অফ রেজাল্ট ফর ইউর সেলফ অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটার পরে তোমাদের হেয়ার স্ট্রেটনিং হবে স্মুথনিং হবে হেয়ার রিগ্রোথ হবে অ্যান্ড ট্রান্সফরমেশান তো বটেই তো দেখে নাও কীভাবে কী করতে হবে না হবে চলো এগিয়ে যাই আজকে আমরা হেয়ার স্মুথনিং অ্যান্ড পার্শিয়ালি স্ট্রেটনিং করাবো একদিনে পুরোপুরি স্ট্রেট হবে না বলেই দিলাম আগের থেকে ধৈর্য রাখতে হবে আজকের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভেন্ডি হ্যাঁ আট থেকে দশটা ভেন্ডি আমাদের লাগবে চুলের লেন্থ যদি আরও বড় হয় তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আপাততর জন্য আট থেকে দশটা ভেন্ডি সাফিসিয়েন্ট পোকা চেক করে নেবে ভালো করে ধুয়ে নেবে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে একদম ছোট ছোট টুকরো করে নেবে তারপর একটা প্রেশার কুকারে নিয়ে নাও আমরা বেশি গ্যাস খরচা করব না ইন্ধনের সাশ্রয় করা উচিত যেহেতু এগুলো লিমিটেড স্টক রয়েছে আমাদের পৃথিবীতে এক গ্লাস জলে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে ভেন্ডিগুলোকে আমরা একদম সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গিয়ে ভাপটা সরে গেলে এইবার ভেন্ডিগুলোকে জল থেকে আলাদা করে নিতে হবে আমাদের ভেন্ডিটা আলাদাভাবে চাই ভেন্ডির জলটাও ফেলবে না জলটাও আমাদের চাই আলাদা আলাদা পাত্রে ছেঁকে ভেন্ডিগুলোকে ঠান্ডা হতে দাও ভেন্ডির জলটাকেও ঠান্ডা হতে দাও মোট কথা আলাদা আলাদা পাত্রে রেখে দাও পনেরো কুড়ি মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ভেন্ডি আশা করি তারপরে আমরা নেক্সট স্টেপে যাবো সেটা হচ্ছে এই ভেন্ডির যে টুকরোগুলো রয়েছে সেগুলোকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব একটা একদম স্মুথ ব্লেন্ড পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দেবে জল টল কিচ্ছু লাগবে না দেখো একেবারে স্মুথ একটা টেক্সচার তোমরা পেয়ে যাবে পেস্ট তোমরা পেয়ে যাবে এবার ঠান্ডা হয়ে যাওয়া ওই ভেন্ডির জলটার মধ্যে এই পেস্ট করে রাখা ভেন্ডিটা আবার অ্যাড করে দেবে ভেন্ডির জল সমেত পেস্ট আমরা কেন করলাম তাহলে এত মিহি পেস্টটা হতো না জল বেশি হয়ে যেত যাই হোক ওই জন্য ভেন্ডির জলের মধ্যে পেস্ট করা ভেন্ডির সেদ্ধটা আমরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মোটামুটি করে মিশিয়ে নেবো আর কি দুটো মিশিয়ে নেওয়ার পরে যখন স্যাটিসফাইড হয়ে যাবে যে না মিশে গিয়েছে নাইনটি পারসেন্ট মিশে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের দ্বিতীয় হেয়ার স্মুথনিং অ্যান্ড স্ট্রেটনিং করার ইনগ্রিডিয়েন্ট চালের গুঁড়ো এখানে আমি অ্যাপ্রক্সিমেটলি তিন চামচ চালের গুঁড়ো নিয়েছি এইবার এই পুরো মিশ্রণটাকে হাত হাতা দিয়ে একটু নাড়িয়ে ঘাটিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়ে গ্যাস একদম লোতে করে ফুটিয়ে নেবে পনেরো মিনিটের জন্য শেষ হলো না শেষ হয়নি এবার পনেরো মিনিট ফুটানোর পরে গ্যাস অফ করে দিয়ে এই পুরো মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবে তারপরে একটা বড় ছাঁকনিগুলো হয় না ওই ছাঁকনিগুলো দিয়ে ছেঁকে নেবে প্রথমেই বলে রাখা ভালো নয়তো তোমরা ইরিটেট হয়ে যাবে এই জিনিসটা ছাঁকতে কিন্তু একটু সময় লাগবে সাত থেকে আট মিনিট মতো লেগেই যাবে এই পুরো মিশ্রণটাকে ছেঁকে নিতে দেখবে কিছু রেসিডিও উপরে থাকবে এই ছোট ছোটো গ্র্যানুয়ালস রয়ে যাবে ওই অবস্থা পর্যন্ত একটু ধৈর্য ধরে ভালোভাবে জিনিসটাকে ছেঁকে নিতে হবে চালের গুঁড়ো সম্পর্কে একটু বলে দিই চালের গুঁড়ো তোমরা আগেকার দিনে যারা পার্লারের দিদি ছিল একদম আগেকার দিনে যখন সবে সবে পার্লার তৈরি হয়েছে তখনকার দিনের লোকেরা কিন্তু হেয়ার স্ট্রেটনিং করানোর জন্য যে উপাদানটা ব্যবহার করতো সেটা হচ্ছে চালের গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার এগুলো দিয়েই কিন্তু আগেকার দিনে ন্যাচারাল উপায়ে হেয়ার স্ট্রেটনিং করানো হতো তোমাদের আশেপাশে যদি পুরনো কোনো একটু বয়স্ক পার্লার দিদি থেকে থাকে তাদের কাছ থেকে তুমি তোমরা কিন্তু ইনফরমেশনটাকে জেনে নিতে পারবে আমাদের পেস্ট ছাকা হয়ে গেলে এবার একদম রেডি এবার প্রথমে অবভিয়াসলি চুলটা ভালো করে ছাড়িয়ে নেবে দিয়ে ওই মেথির আর লবঙ্গর তেলওয়ালা চুলেই ওই তেল তেলের চুলের উপরেই আমরা এই পুরো মিশ্রণটাকে লাগিয়ে নেব কোনো অংশ বাদ দেবে না স্ক্যাল্পে লাগলে কোনো ক্ষতি নেই বাট স্ক্যাল্পে লাগিয়ে বেকার নষ্ট করে লাভ নেই আমাদের লেনথের উপরেই আজকে কাজ চলছে লেনথে ভালো করে লাগিয়ে নেবে এরপর চুল কিন্তু বাঁধবে না একদম স্ট্রেট অবস্থাতেই রেখে দেবে শুকোতে দেবে পঁয়তাল্লিশ মিনিটের জন্য তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে ভেন্ডিতে আছে ভিটামিন এ সি আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা স্টিমুলেট করে হেয়ার ফলিকালসকে যার জন্য হেয়ার রিগ্রোথ হয় তার পাশাপাশি কন্ডিশনিং করে স্মুথ করে এরপর চুল শুকিয়ে চুলটাকে আজকের মতো এনজয় করো কালকে নিজের হাতে শ্যাম্পু বাড়ানোর জন্য রেডি তো চুল অ্যাজ ইউজুয়াল সেমি ড্রাইড হয়ে রয়েছে এখনো পুরোপুরি শুকোয়নি চুলটা বাইরে থেকে ছাড়িয়ে চলে এসেছি আর দেখো কি সুন্দর একটা শাইন এসছে চুলে আর স্মুদনিং করিয়েছি মানেই চুল পালকের মতো উড়বে আর পালকের মতো নরম থাকবে ম্যানেজেবল থাকবে দুদিনের জন্য একদম সেট হয়ে থাকবে চুল তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো না আমাকে একটু এগিয়ে নিয়ে চলো তোমাদের জন্য বেস্ট থিংগুলো আমি আরও নিয়ে আসবো আর তোমাদের চুল স্কিন রিলেটেড প্রবলেমসের ওয়ান স্টপ সলিউশন বানাতে চাই তো আমার পাশে থেকো আজকের মতো এইটুকুই বাই